টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা দেখবেন মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো পরিচিতি, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পরে যে সকল অপশন, যে সকল টেক্সট অথবা যে সকল বাটন দেখা যায় অথবা বিভিন্ন ধরনের ফাংশন দেখা যায় সেগুলো সম্পর্কে পরিচিতি এবং সেগুলোর কাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড তথা এমএস ওয়ার্ড যখন চালু করি, চালু করার পরে সাধারণত বর্তমানে আপনারা যেই উইন্ডোটা দেখতে পাচ্ছেন এরকম একটি উইন্ডো দেখা যায়। এইখানে একটা সাদা একটা ব্ল্যাঙ্ক পেজ দেখা যায়। সাদা এই ব্ল্যাঙ্ক পেজ যে রয়েছে এই জায়গাটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া, অর্থাৎ আমরা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের এই সাদা ব্ল্যাঙ্ক পেজে আমরা কাজ করি। এই সাদা ব্ল্যাঙ্ক পেজের কোনায় বাম পাশে দেখুন একটি কালো একটি রেখা একবার শো করছে, আরেকবার হাইড হচ্ছে, আবার শো করছে, আবার হাইড হচ্ছে। এই কালো এই রেখাটিকে বলে কার্সর, আর আমি যে মাউস পয়েন্টারটা নাড়াচ্ছি এটি দেখুন ডকুমেন্টসের বিভিন্ন জায়গায় নিলে এটার আকৃতি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম শো করছে। দেখুন আমি নাড়ালে আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় কেমন শো করছে। যেমন দেখুন এখন একরকম শো করছে, এখানে নিয়ে গেলে একরকম শো করছে, আবার এখানে নিয়ে গেলে আর একরকম শো করছে, আবার উপরে নিয়ে গেলে আর একরকম শো করছে। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার চালু করলে সবার উপরে যেই ফাংশনটি দেখা যায় অর্থাৎ যেই সেকশনটি দেখা যায় সেই এই সেকশনটির নাম টাইটেল বার, অর্থাৎ এখানে সফটওয়্যারটির নাম শো করে। যেমন এইখানে দেখুন যে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটির নাম শো করছে, আর বাম পাশে ডকুমেন্ট ওয়ান নামে একটা কথা রয়েছে। ডকুমেন্ট ওয়ান বলতে যখন আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা চালু করি তখন একটা ডকুমেন্ট চালু হয় অটোমেটিকলি, এবং ডিফল্টভাবে এই ডকুমেন্টের নাম এখানে শো করে ডকুমেন্ট ওয়ান। আমরা যখন এই ডকুমেন্টটি সেভ করব তখন আমাদের সেভকৃত নামটি এই জায়গায় শো করবে। সেভ কীভাবে করতে হয় সেই বিষয়ে আমার পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করা হবে। টাইটেল বারের বাম পাশে কোনায় দেখুন একটা বাটন রয়েছে, এই বাটনটার নাম অফিস বাটন। অফিস বাটনেও বেশ কিছু ফাংশন রয়েছে, সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। অফিস বাটনের পরে কিছু আইকন দেখা যাচ্ছে, ছোটো ছোটো আইকন, এই আইকন সম্বলিত এই বারটিকে বলে কুইক অ্যাক্সেস বার। তারপরে একটা ছোট্ট একটা তীর চিহ্ন রয়েছে, এটা কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার। এই তীরে ক্লিক করে আমরা এই কুইক অ্যাক্সেস টুল বারটি আমরা কাস্টমাইজ করতে পারি। তারপরে ডান দিকে দেখুন এখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন অর্থাৎ এই মাইনাস চিহ্নটা যদি আমরা ক্লিক করি তখন আমার এই পুরো সফটওয়্যারটি মিনিমাইজ হয়। আমাদের কম্পিউটারের নিচের দিকে যে স্ট্যাটাস বার রয়েছে সেই স্ট্যাটাস বারে গিয়ে সেটি অবস্থান করে। পরবর্তীতে আমরা যদি আবার ওই সফটওয়্যারটাতে ক্লিক করি তখন সেটি আবার আপনার উইন্ডোতে প্রদর্শন করে। আমি ক্লিক করলাম মাইনাসে, দেখুন আমার সফটওয়্যারটি নিচের দিকে চলে গেছে। আবার আমি যদি নিচে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে লোগোটা রয়েছে সেটাতে ক্লিক করলাম, করার পরে আমার মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি শো করছে। তারপরে একটি রেকট্যাঙ্গেল চিহ্ন রয়েছে, এই রেকট্যাঙ্গেল চিহ্নটি হচ্ছে ম্যাক্সিমাইজ, অর্থাৎ আমি আমার এই সফটওয়্যারটি আমার নিজের ইচ্ছা মতো বিভিন্ন সাইজ করে আমি আমার ডেস্কটপে প্রদর্শন করতে পারি। অর্থাৎ কখনো আমি এটা ছোটো করতে পারি, কখনো আমি বড় করতে পারি, এটার জন্য আপনার এই ম্যাক্সিমাইজে ক্লিক করতে হয়। আবার আমি এটা যদি ফুল ডেস্কটপ জুড়ে যদি দেখাতে চাই তাহলে আবার ওটাতে ক্লিক করলে ফুল ডেস্কটপে দেখাবে, আবার আমি ক্লিক করলে সেটি আমার নিজের ইচ্ছা মতো সাইজে শো করবে। আর পরের এটি ক্রস চিহ্ন, এটি ক্লোজ বাটন, এই ফাংশনের কাজ ইতিপূর্বে দেখানো হয়েছে। এরপরে দেখুন এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স এমন কিছু টেক্সট রয়েছে, এগুলিকে বলা হয় ট্যাব। যেমন এখানে হোম ট্যাব,
এই হোম ট্যাবের অন্তর্গত বেশ কিছু সেকশন রয়েছে। যেমন হোম ট্যাবের অন্তর্গত এখানে ক্লিপবোর্ড সেকশন, তারপরে ফোন সেকশন, প্যারাগ্রাফ সেকশন, স্টাইল সেকশন, এডিটিং সেকশন। এই হোম ট্যাবের অন্তর্গত ক্লিপবোর্ড সেকশনে আবার বেশ কিছু আইকন রয়েছে, বাটন রয়েছে, টেক্সট রয়েছে। এগুলোর প্রত্যেকটি একটা কিছু কিছু ফাংশন রয়েছে এবং এগুলোর কিছু কাজ রয়েছে। এগুলো আমরা এমএস ওয়ার্ডের ফরম্যাটিং করার জন্য এগুলো ব্যবহার হয়। আবার এখানে ফন্ট সেকশনে দেখুন কিছু টেক্সট রয়েছে, বাটন রয়েছে, আইকন রয়েছে, প্যারাগ্রাফ সেকশন প্রত্যেকটাতে আছে। আবার আমরা যদি ইনসার্ট ট্যাবে ক্লিক করি, দেখুন ইনসার্ট ট্যাবেও কিছু সেকশন রয়েছে, যেমন এখানে পেজ সেকশন, টেবিল সেকশন, ইলাস্ট্রেশন সেকশন, তারপরে আপনার পেজ লেআউটেও অনুরূপভাবে রয়েছে। আমরা ধীরে ধীরে প্রতিটি ট্যাবের অন্তর্গত যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলি সম্পর্কে আমরা জানবো। আবার এখানে দেখুন যে রেফারেন্স, মেল লিঙ্ক, রিভিউ, ভিউ, এমন বেশ কিছু ট্যাব রয়েছে। এখানে আবার অ্যাক্রোব্যাট নামে একটা ট্যাব রয়েছে। সাধারণত সকল এমএস ওয়ার্ডে ভিউ এবং অ্যাডিনস এই ট্যাবগুলো থাকে, অনেক ক্ষেত্রে শুধু ভিউ পর্যন্ত থাকে। এখানে আমার কিছু এক্সটেনশন সেট আপ দেওয়া আছে, এই কারণে অ্যাডিনস এবং অ্যাক্রোব্যাট এই ট্যাবগুলো শো করছে। এরপরে দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের এখানে স্কেলের মতো একটি বিষয় রয়েছে, এটিকে বলা হয় রুলার। এখানে এ মাথা থেকে শুরু করে এ মাথা পর্যন্ত এটিকে বলা হয় হরাইজন্টাল রুলার। আবার বাম দিকে লক্ষ্য করুন, এখানে একটি রুলার রয়েছে, এই রুলারটিকে বলা হয় ভার্টিক্যাল রুলার। আবার ডান দিকে লক্ষ্য করুন, এইখানে একটি ছোট্ট তীর চিহ্ন রয়েছে, তারপরে একটি বার রয়েছে, তারপরে নিচের দিকে আবার একটি তীর চিহ্ন রয়েছে। এটার কাজ কি আমি বলছি, আমাদের এই ডকুমেন্টে বর্তমানে শুধুমাত্র উপরের অংশ দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এই ডকুমেন্টের নিচের অংশ যদি দেখার প্রয়োজন পড়ে তাহলে আমরা কিভাবে দেখব। এটি দেখার জন্য এই যে দেখুন নিচে যে ছোট্ট তীরচিহ্ন রয়েছে, এই তীরচিহ্নতে যখন আমি ক্লিক করব তখন আমার এই ডকুমেন্টটি ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে এবং নিচের অংশটা শো করছে। এভাবে ক্লিক করে 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 আমি নিচের অংশগুলো দেখতে পারি। আরেকটি পদ্ধতি রয়েছে, এইখানে যে বারটি রয়েছে এই বারটিতে আমি যদি ক্লিক করি, ক্লিক করে চেপে ধরে আমি নিচের দিকে যদি মাউস নিয়ে যাই তাহলে দেখুন আমার বর্তমানে ডকুমেন্টের নিচের দিকটা শো করছে। আবার আমি যদি এই উপরের তীরে ক্লিক করি, উপরের তীরে ক্লিক করলে ধীরে ধীরে ডকুমেন্টটি আবার উপরের দিকে শো করবে। আবার অনুরূপভাবে এই বারটি যদি আমি ক্লিক করে যদি চেপে ধরে উপরের দিকে নিয়ে যাই তাহলে ডকুমেন্টের উপরে বর্তমানে শো করছে। তারপরে এই নিচে দেখুন একটি ছোট্ট একটি তীরচিহ্ন রয়েছে, তার নিচে আরেকটি ছোট তীরচিহ্ন রয়েছে, এখানে দুইটা ডাবল তীর, এখানেও ডাবল তীর। এখন এটির কাজ হচ্ছে, মনে করি আমার ডকুমেন্টে বেশ কিছু পেজ রয়েছে, এখন এই অসংখ্য পেজ আমি যদি একটি পেজ থেকে আরেকটি পেজে আমি যেতে চাই এভাবে তীরে ক্লিক করে যদি আমি যেতে চাই তাহলে প্রচুর সময় লাগবে। আবার এখানে আমি টেনে যদি ক্লিক করে নিয়ে যাই তারপরেও একটু প্রবলেম হয়ে যায়। সেই কারণে এই উপরের যেই তীরটা রয়েছে আমি বর্তমানে যে পেজটা শো করছে এই পেজের উপরের পেজটা আমি দেখব, তাহলে এই তীরে যদি আমি ক্লিক করি তাহলে উপরের পেজটা শো করবে। আবার বর্তমানে যে পেজটা শো করছে এর নিচের পেজটা আমি যদি দেখতে চাই, অর্থাৎ নিচের পেজে জাম্প করতে চাই, তাহলে এই নিচের তীরে ক্লিক করতে হবে, তাহলে এটি পরের পেজটা দেখাবে। এরপরে দেখুন যে নিচে কোনায় একেবারে বাম দিকে এখানে পেজ ওয়ান অফ ওয়ান ওয়ার্ড জিরো শো করছে, অর্থাৎ এগুলোকে বলা হয়েছে ডকুমেন্ট ইনফরমেশন সেকশন। অর্থাৎ এই ডকুমেন্টের যে ইনফরমেশনগুলো এখানে শো করছে এটি হচ্ছে ডকুমেন্ট ইনফরমেশন সেকশন। তারপরে দেখুন এইখানে কিছু ছোটো ছোটো কিছু বাটন রয়েছে, এই বাটনের এই সেকশনটাকে বলা হয় ভিউ বাটনস, মানে ভিউ বাটন সেকশন, অর্থাৎ এগুলো হচ্ছে ভিউ বাটন এগুলো। তারপরে এখানে দেখুন যে এখানে 142 লেখা পার্সেন্টেজ লেখা রয়েছে, তারপরে একটা মাইনাস চিহ্ন রয়েছে, মাঝখানে একটা বার, তারপরে পরে প্লাস চিহ্ন রয়েছে, অর্থাৎ এইখানে এইটিকে বলা হচ্ছে জুম সেকশন। আমি বর্তমানে আমার এই পেজটা যে শো করছে এই পেজটা বর্তমানে 142% শো করছে এখন, মানে এটার সাইজটা 142%। এখন আমি যদি এই সাইজটা আরেকটু ছোটো করতে চাই, অর্থাৎ জুমটা আমি আর ছোটো করে দেখতে চাই, তাহলে এখানে মাইনাসে যদি ক্লিক করি দেখুন এখানে 142 রয়েছে, আমি মাইনাসে ক্লিক করার পরে দেখুন 140 হয়ে গেছে, আবার মাইনাসে ক্লিক করলাম 130 হয়ে গেছে। আবার যদি আমি এই প্লাসটাতে ক্লিক করি তাহলে জুম সাইজটা আবার ধীরে ধীরে বাড়বে, যেমন দেখুন এই আপনারা দেখলে বুঝতে পারছেন
কিছু আগে আমি আলোচনা করেছিলাম যে এইখানে যে বারটা রয়েছে এই বারটার নাম ভার্টিক্যাল স্ক্রল বার, আর এইখানে যে বারটা বর্তমানে শো করছে এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। এই বারও ওই ভার্টিক্যাল স্ক্রল বার যেভাবে কাজ করছে এই হরিজন্টাল স্ক্রল বার একইভাবে কাজ করবে, অর্থাৎ আমি ডান এবং বাম দিকে যদি দেখতে চাই, আমি এই এখানে যে তীরটা শো করছে এই তীরে যদি আমি ক্লিক করি আমার ডকুমেন্টের বাম দিকে শো করবে। আবার দেখুন আমার ডান দিকে এখন দেখতে পাচ্ছি না, তাহলে ডকুমেন্ট ডান দিকে দেখার জন্য আমি আবার এই তীরটাতে ক্লিক করলাম, আমার এখন ডকুমেন্টের ডান দিকে শো করছে। আবার আমি জুম সাইজটা যদি আমি 100% অথবা তার কাছাকাছি যদি দিই তাহলে আমার হরিজন্টাল যে স্ক্রল বারটা হারিয়ে যাবে, অর্থাৎ এই দেখুন আমি 140% যখন করেছি তখন আমার পুরো পেজটা অ্যাট এ টাইম শো করছে, সেই কারণে আমার এইখানে বারটার আর প্রয়োজন নাই, সেই কারণে এই বারটা এখানে শো করছে না। এই ছিল এমএস ওয়ার্ডের ইন্টারফেস পরিচিতি। আজ এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।